অনেক বেশি ছেলে মেয়ে পরীক্ষা দেয় না। আমার বক্তব্য, এই তোরা যারা পরীক্ষা দিবি, এবছর হোক পরের বছর হোক, তোদের কটা সিটের প্রয়োজন? আমার তো মনে হয় একটা সিটের প্রয়োজন। এবং আমার মনে হয়, আমি আশা করবো এখানে যতজন রয়েছে তোরা প্রত্যেকে প্রত্যেকে একটা করে সিট পা, আমি তাহলেই খুশি। আমার তো 1 লাখ সিট চাই না, আমার 50,000 সিট চাই না, আমার 10,000 সিট চাই না, আমি চাই তোরা প্রত্যেকে একটা করে সিট পা। এবং সেটা যে কেউ পেতে পারে, সেটা যে কেউ পেতে পারে। নিট পরীক্ষাটা নিয়ে একটা হাইপ রয়েছে, নিট পরীক্ষাকে নিয়ে আমি বলি যে অনেক মানে অনেক তোরাই বানাস, হয়তো রিলস টিমস বানাস না, ইনসেট ছবি দিয়ে স্টেপ দিয়ে। তো আমার বক্তব্য হচ্ছে যে ওরকম কোনো হাইপে দেওয়া নয়। নিট আমি ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট মেডিকেল হল, আর নিটের পরিবর্তে তখন অল ইন্ডিয়া প্রি মেডিকেল টেস্ট হল। আমার সময় হয়েছে 2012 সালে পরীক্ষা দিয়েছি আমি, উচ্চ মাধ্যমিক আমার শেষ হয়েছিল 31 মার্চ। আর তখন অল ইন্ডিয়া প্রি মেডিকেল টেস্টটা দুটো ভাগে হতো, প্রথমে প্রিলিমস হতো 800 নম্বরের পরীক্ষা, সেখানে যারা 400 পেত তাদেরকে মেন্স পরীক্ষায় বসতে হতো এবং আলটিমেট র্যাঙ্কটা মেন্স অনুযায়ী ডিপেন্ড হতো। তো আমার 31 মার্চ উচ্চ মাধ্যমিক শেষ হয়, তারপরের দিন আমার প্রিলিমস পরীক্ষা ছিল। বুঝতেই পারছি এই যে অনেকে বলে বোর্ড হ্যানা ত্যানা, এরকম অনেকে অনেক কথা বলে, আর আমি বারবার যেটা বলি, আর আমাদের সময় ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সিলেবাস আর AIIMT সিলেবাস পুরোটাই আলাদা ছিল, এখন পুরোটাই এক। তো আমি উচ্চ মাধ্যমিক দিই, পরের দিন AIIMT প্রিলিমস দিতে যাই। আমি পরীক্ষা দিতে দিতে ভাবছিলাম যে আমি বোধহয় দারুণ পরীক্ষা দিয়েছি। আমি বেরোলাম, মা বাবা ছিল, জিজ্ঞাসা করলো যে কেমন হয়েছে পরীক্ষা, এবার পাঠিয়ে দিয়েছি। এত সহজ প্রশ্ন, কারণ জেনারেলি মক টেস্ট যেগুলো হয় সেখানে অনেক কঠিন প্রশ্ন হয়, আসল পরীক্ষায় অনেক ইজি প্রশ্ন। তো আমি বললাম যে বিরাট সহজ প্রশ্ন হয়েছে, বাড়ি এলাম। সেদিন রাত্রিবেলা অ্যান্সার শিট বেরিয়ে যায়, আমি ক্যালকুলেট করলাম, আমি ভেবেছিলাম 800-র মধ্যে আমি 700-র উপর নম্বর পাবো। আমি ক্যালকুলেট করে দেখলাম আমার নম্বর 500-র কম হয়েছে, মানে আমি জাস্ট কোয়ালিফাইড করবো এটা বুঝেছিলাম, বাট একদমই কিছু হয়নি। তার ঠিক 15 দিন পরে ছিল ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট। এবার যে ছেলেটা যার বাবা মা স্বপ্ন দেখে, যার স্কুলের স্টুডেন্টরা টিচাররা স্বপ্ন দেখে যে এবছর এই ছেলেটা একটা এক্সট্রাঅর্ডিনারি রেজাল্ট করবে, কিন্তু সেই ছেলেটা নিজে জানে তার দ্বারা কিছু খুব একটা হওয়াটা নেই। কারণ 15 দিন আগে যদি সে ওয়েস্ট বেঙ্গলে র্যাঙ্কিং করে সে 1000-1500-এর বাইরে রয়েছে, কারণ আমি জাস্ট কোয়ালিফাইড র্যাঙ্কিং করতে দিই, আমার হাতে 15 দিন টাইম ছিল। তো আমি এই সময় লোকে দুটো কাজ করে, এই যে একটা 20 দিন পরীক্ষা আছে না, এই সময় দু রকম মেন্টালিটি হয়। আমি জানি তোদের মধ্যে ম্যাক্সিমামের মেন্টালিটি যেটা, সেটা এটাই যে এবছর আর হবে না, পরের বছরের জন্য এখন থেকে শুরু করে দিই। ম্যাক্সিমাম লোক এটা ভাবে, তোরা ভাবিস এটা, বেশিরভাগ এটা ভাবে যে এবছর আর আমাদের দ্বারা হবে টবে না। ঠিক আছে, নিটের তো কোনো আপার এজ লিমিট নেই, আবার হবে একটা মোটামুটি একটা পঞ্চবার্ষিকী পরিকল্পনা থাকে, হতেই হয়েই যাবে কোনো না কোনো দিন। তো এরকম একটা ব্যাপার থাকে এবং লোকে এরকমই ভাবে জানা। কিন্তু আমি সবসময় বলি যে যতক্ষণ না লড়াই শেষ হচ্ছে, যতক্ষণ না লড়াই শেষ হচ্ছে, ইউ আর অন দ্য গেম, তুই তখনও খেলছিস, লড়ছিস। আর স্লোগানটা তো জানিস, সেটা বাংলাতে পুরো চলে, আমি আর একাডেমিতে ক্লাস নিয়েছিলাম সেই স্লোগানটা দিয়ে। সেই খেলাটা কিন্তু খেলতেই হবে, খেলাটা পুরো খেলে যেতে হবে ততক্ষণ অবধি যতক্ষণ না অবধি পরীক্ষাটা হচ্ছে। তাই 20 দিন থাকুক, 15 দিন থাকুক, কিচ্ছু ম্যাটার করে না। আমি আমার শেষ 15 দিনের প্রিপারেশন করি। আমি AIIMT রেজাল্ট ক্যালকুলেট করলাম 1 এপ্রিল 2012। আমি দেখলাম যে আমি যদি এখন এই মুহূর্তে পরীক্ষা দিই, আমার র্যাঙ্ক ওয়েস্ট বেঙ্গলের মধ্যে 1200 থেকে 1500 আসবে, আর তখন সিট ছিল জেনারেলে 1000 মতো। আমি বুঝলাম যে আমি পাবো না, বড় যদি BDSCS হতে পারে, 1 এপ্রিল আগে মনে হচ্ছে, আর 15 দিন পরে পরীক্ষা। তবে আমি বরাবরই যেটা করি সেটাই, মানে আমার মেন্টালিটি তখন থেকে আমি কোনোদিন এইটা ভাবি না যে আমার পরীক্ষার রেজাল্ট কী হবে, আমার কী হবে, আমি না পেলে কী হবে, যেটা তোরা সবাই ভাবি, না পেলে বাড়িতে কী বলবে, বন্ধুরা কী বলবে। এই জিনিসটাই আমাদেরকে আরও দাঁড়িয়ে দেয়, আরও আরও চিন্তিত করে তোলে। তো আমি তখন যেটা করলাম, আমি দেখলাম আমার কাছে কিছু নেই, তখন একটা 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 মক টেস্ট হয়েছিল, যেরকম তোদেরকে নেওয়া হয়েছে অনেকে, একটা 5টা মক টেস্টের সিলেবাস ভেঙে 5টা মক টেস্ট হচ্ছিল। আমি দেখলাম আমার কাছে 5টা মক টেস্ট আছে, আমি শুধু যেটা করতাম, আমি দেখতাম আমার কাছে এখন একটাই কাজ, প্রত্যেক দিন ওই যে 5টা ভাগে ভাগ করে দিয়েছি, 15 দিনে চ্যাপ্টারগুলোকে 5টা ভাগে ভাগ করে দিয়েছি। তাহলে আমি এই প্রত্যেক 2 দিন পরে যতটা পারবো করবো, মক টেস্টটা দেবো, মক টেস্টে বসে আমি আমার অল আউট দেবো। শিওর হোস না কেন, বা অপশান বিতে যত শিওর হোস না কেন, 4টে অপশান না পড়ে একেবারে কিন্তু মার্ক করবি না। আর কোশ্চেনের মধ্যেও যেটা আমার আমি প্রচুর সিলেবাসে করতে, যার জন্য নম্বরটা কমে গেছিলো,
কোশ্চেনের মধ্যে লেখা থাকে না যে অল অফ দ্য ফলোইং আর ট্রু এক্সেপ্ট, অর্থাৎ জিজ্ঞাসা করছে কোনটা ভুল, অল অফ দ্য ফলোইং আর ট্রু এক্সেপ্ট, তো আমরা এক্সেপ্ট শব্দটা দেখি না, আমরা ভুল করে দিই। এই কুড়ি দিনে মানে সব কিছু করা সম্ভব। নিশ্চয়ই জানি যে সুভাষ চন্দ্র বোস সাত দিনে আইসিএস পরীক্ষা ক্রেক করেছিল, আমরা কেউ সুভাষ চন্দ্র বোস নই, তুলনাও করছি না, কিন্তু আমরা প্রত্যেকে মানুষ, আমাদের ব্রেনের মধ্যে প্রত্যেকের মধ্যে নিউরন রয়েছে, নিউরোগ্লায়ার সেল রয়েছে, তাদের সাইন্যাপস রয়েছে, আমাদের প্রত্যেকের হাতে দিনে চব্বিশ ঘন্টা করে সময় আছে, সব কিছু রয়েছে। রেজাল্ট ডাজেন্ট ম্যাটার কী হবে না হবে, এই যে এখন তোরা পরীক্ষা দেবে আমি জানি।